খুবই ভালো লাগছে, মানে এত ভালো লাগছে আসলে আমরা ভাবতেও পারিনি এত অল্প সময়, ফেরদৌস এক মাস দশ দিন তার এই সময়টা, এই জার্নিটা প্রত্যেকটা সময় আমরা ছিলাম, আমরা শিল্পীরা ছিলাম এবং আমার মনে হয় আপনারাও সহযোগিতা করেছেন সবাই। তো এই যে যে বিজয়, এই এই জিনিসটা আসলে আমরা ভীষণভাবে খুশি, সমস্ত শিল্পীরা আসছে এবং আমরা আশা করছিলাম যে ফেরদৌস এই দশ থেকে জিতে যাবে, কারণ ফেরদৌস সর্বোপরি একজন ভালো মানুষ, মানুষকে খুব কাছে টানতে পারে খুব অল্প সময়ের মধ্যে। তো আমরা ভীষণভাবে খুশি, যেহেতু আমি ধানমন্ডির মেয়ে, মানে এখানেরই আমি মেয়ে, তো অবশ্যই প্রত্যাশা থাকবে ধানমন্ডিতে যেই কাজগুলো এখনও সমাপ্ত হয়নি সেই কাজগুলো এবং উন্নয়নের যে বাংলাদেশ হয়েছে সেটার সাথে থাকা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর যে ভীষণ পরিকল্পনা যে 2041 সালের মধ্যে সেই স্মার্ট বাংলাদেশ গড়বে, সেই স্মার্ট বাংলাদেশের যেই 11টা ইশতেহারে দেওয়া হয়েছে সেই কাজগুলো সে করবে। এবং আমি মনে করি যে এই তরুণদের এই ইশতেহারে দেখা গেছে তরুণদের উপরে খুবই দিয়েছে যে তরুণদের চাকরির সুযোগ করে দেবে এবং যে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রত্যেকটা শুধু যে তরুণ তারা না, যারা আছেন জনগণ যারা আছেন সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে কীভাবে আমি স্মার্ট না হয়তো আমাকেও স্মার্ট বানাবে 2041 সালের মধ্যে। এই যে যে 11টা ইশতেহারে যা 11টাই দিয়েছে সেই জায়গাগুলো হয়তো ফুলফিল করবে এবং আমরা যারা শিল্পী আছি অনেকদিন ধরে শিল্পীদের অনেক চাহিদা আছে বা অনেক কিছু দাবি আছে, সেই দাবিগুলো আমার মনে হয় ফেরদৌস অলরেডি বলেছে যে আমি শিল্পীদের দিকটাও দেখব এবং সর্বোপরি আমি মনে করি এই দশের আসনে ফেরদৌসকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রার্থী ফেরদৌস, সে তার দিক নির্দেশনা যেদিকে দিবে ফেরদৌস সেদিকেই কাজ করবে।